আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে খোয়াই মহকুমায় প্রশাসনের তৎপরতা এখন চরম পর্যায়ে। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের স্থান নির্ধারণে সম্ভাব্য প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা শাসক এবং মহকুমা শাসক। পরিদর্শন করলেন মহকুমার 3টি বিধানসভা আসনের ভোট গ্রহণ কেন্দ্রগুলি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার এবং নির্বাচনী কাজে যুক্ত অন্যান্য আধিকারিকেরা। জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, খোয়াই জেলায় 2টি মহকুমায় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে 44 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসছে। আপনারা জানেন আমরা 2023-এ আমাদের বিধানসভা ইলেকশন হবে। সো বিধানসভা ইলেকশনের প্রাক্কালে আমাদের কিছু প্রস্তুতি থাকে, যেমন ধরুন ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আমাদের কিছু সিএপিএফের এখানে সংস্থান আছে যে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। তো এই কারণে আমাদের এই ডিস্ট্রিক্টে খোয়াই জেলায় তেলিয়ামুড়া এবং আমাদের খোয়াই সাব ডিভিশনে মোট 44টি এরকম আমরা সিএপিএফ রাখার জন্য নির্ধারণ করেছি স্থান। তো সেখানে কিছু স্কুল রয়েছে, কিছু হয়তো আমাদের বিল্ডিং রয়েছে যেখানে নাকি এখনও আমরা অন্য কাউকে অ্যাকোমোডেশন দিই নাই। ওই সমস্ত অ্যাকোমোডেশন প্লেসগুলো আমরা আজকে জয়েন্টলি আমার সঙ্গে এসপি সাহেব রয়েছেন, এসডিএম সাহেব রয়েছেন এখানে, আরডি দপ্তরের এসডিও, আমাদের এসডিপিও সাহেব রয়েছেন, এবং এখানকার যে সমস্ত বিদ্যালয়ে যেখানে আমরা পোলিং স্টেশন নেই অথচ সেখানে আমরা অ্যাকোমোডেট করব, সেই সমস্ত স্কুলগুলিও আমরা পরিদর্শন করছি। যেখানে যেখানে রয়েছে সেখানে হেডমাস্টার মহাশয়রা যারা রয়েছেন তারাও আমাদের সঙ্গে রয়েছে। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের আগেই আমরা যাতে তাদের অ্যাকোমোডেশনটা ঠিকঠাক করে রাখতে পারি। পিওর রিপোর্ট, চ্যানেল দি ডাউট।